হেই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফ্লাস্টারের নতুন ব্লগের সাথে, তো এখন বাজে সকাল 7:30 মতো। এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখন পর্যন্ত মুখ টুক দিয়ে নেই। তো দেখো মুখ টুকের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, এখন মুখ টুক দিয়ে নেই। তো চলো মুখ টুক ধুয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাই ফাইনালি চলে এসেছি মুখ ধুতে। ঘরে গেলাম আমাদের আমাদের ঘরে গিয়ে দেখি যে আমার ব্রাশটা কোথায় হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না, এরকম একটা হয়েছে জিনিস। তো আমি দুদিন বাড়ি ছিলাম না, দুদিন নেই, এই কারণে মা কোথায় ব্রাশটা দেখতে খুঁজে পাচ্ছি না। এই কারণে আমি এখন চলে এসেছি। এইটা হচ্ছে গিয়ে আমাদের নিম গাছ, আর এটা হচ্ছে আমাদের গরু ভাই গরুটা মারে গোতানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে আমার নিম গাছ, এই যে এইটা এইটা। তো এই নিম গাছ থেকে নিম গাছের ডাল পাড়া ডান। তো এখন ধুতে হবে মুখটাকে, মুখটা ধুয়ে নিই দেখা হচ্ছে তারপরে। তো হে গাইস, ফাইনালি এখন চলে এসেছি সাইকেলটা ধোয়ার জন্য। তো সাইকেলটা অনেক দিন ধরে ভাই কাদা মানে ধোয়া হচ্ছে না, তো সেই জন্য ভাই কাদা লেগে রয়েছে, তো এদিক দিয়ে কাদায় ভর্তি, ঠিক আছে। তো এখান থেকে টাইম কল থেকে ভাই বালতিতে জল ভরছি, তো এখান থেকে ধোবো সাইকেলটা। তো যে বালতি জলে ভরে গেছে, জল এখান থেকে পড়ছে, তো এখন তাড়াতাড়ি করে সাইকেলটা ধুই নি। প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে ভাই রোদের মধ্যে, সাইকেলে এখন অনেক কটা জল ভরেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দাদা দাও ওইট ওইট ওইট, তো ভিডিও দেখছো এখনও পর্যন্ত লাইক করোনি, শেয়ার করোনি এবং সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি করে দাও। এগুলো এগুলো না করলে ভাই ভিডিওটা দেখতে ভালো লাগে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, গরমে যাই ঘেমে টেমে যাচ্ছি। তো ভাই সাইকেলটা ধুতে, ভাই অনেকদিন পর সাইকেলটা ধুচ্ছি, ঠিক আছে। সাইকেলটা আজকে পরিষ্কার করবো। তো সাইকেলের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো? ভালো লাগলে একটা করে লাইক, ঠিক আছে। তো আমার ক্যামেরা ধরছে আমার ভাই, এই যে ভাইটা ক্যামেরা করে দিচ্ছিল। তো সব বলে আমার কিছু দেয়, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখতে থাকো, সাইকেলটা ধুই নি, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গিস সাইকেল ধোয়া ডান, আর এখন এসেছি খেতে। তো সামনে রয়েছে ভাত, এটা ডাল, আর দুটো পটল ভাজা, একটা লেবু রয়েছে। তো ভাই সাইকেল ধোয়া ডান, এখন ভাত খাবো, তো খেয়ে নি দেখা হচ্ছে তোমার সাথে কিছুক্ষণ পরে। তো গাইস খাওয়া দাওয়া ডান, আর এখন যাচ্ছি একটু চুল কাটতে। চুলগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। তো এখানে রয়েছে আমার সাইকেল, চালাচ্ছি আমি, আর এখন যাচ্ছি চুল কাটতে। ভাই চলো যেতে যেতে দেখা হচ্ছে। ভাই ফাইনালি চলে এসেছি চুল চুল কেটে, একটু দেখতে পাচ্ছি এদিক দিয়ে, এদিক দিয়ে তো পিছন দিয়ে আরও রয়েছে। তো এখন এসেছি বাড়ি, চুল কাটতে চলে এসেছি বাড়িতে। তো এখন উঠবো মানে এই যে এই ঘরে টিনের চালে। তো এই যে গাছে আম রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে না, এই যে এই যে এই জায়গাটার আম পেকে রয়েছে, আরও রয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো ওই আমগুলো এখন পাড়তে টিনের চালে উঠবো, ভিডিওটা দেখো। ফাইনালি উঠে গেছি টিনের ওপরে, তো নিচে টিন, এই যে এখানে আমি। এবার এই যে এই গাছটার থেকে আমগুলো পারবো, তো হয়তো বোঝা যাচ্ছে না আমগুলো, কিন্তু ভাই এই আমগুলো এখন পাড়তে হবে। তো অনেক আম খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই আমগুলো এখন ভাই আমগুলো পারবো। আর ভাই প্রথম তো ভাই ভয় লাগছে, এর আগে উঠেছি কিন্তু আস্তে মতো ভয় লাগছে, প্রচুর পরিমাণে ভয় লাগছে। আজকে কী হবে যাই না, আমগুলো পারি তারপরে দেখা হবে। তো এই ফাইনালি আমি গেছি টিনের থেকে আম পেয়ে। তো এখানে আমি যতগুলো আম পেরেছি সেইগুলো হচ্ছে এই যে এইখানে। তো দেখো আমগুলোর কালারগুলো দেখেছো, সব কিন্তু হিমসাগর আম ভাই, তো পুরো গাছপাকা আম হিমসাগর। তো ভাই এখন এই আমগুলো মাকে বলবো কেটে দিতে। তো এখন এই আমগুলো থেকে একটা আম কি দুটো আম খাবো আমি। তো বাট গাইজ এখন এসেছি ঘর মধ্যে বসে রয়েছে আম গাছ তলায়। তো এই যে আম গাছটা, এই আম গাছের তলায় আমি এখন বেঞ্চের উপরে বসে রয়েছি। আর আমার সামনে হচ্ছে এখন পাকা আম, যেগুলো কেটেছি কিনা আমি, তো মা আমাকে আমগুলো দিয়ে গেছে বলে কাট, আমি আসছি। তো আমি কাটা হয়ে গেছে অলরেডি ভাই, আমের কালারগুলো দেখেছো পুরো গাছ পাকা আম ভাই, খেতে যা লাগে ভাই অসম লাগে, খেতে অসম। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আমার আম খেতে, আর তারপরে তো নিজেদের গাছ পাকা আম ভাই, এটা না খেয়ে দেখলে হচ্ছে না। এই আমটা আমি এখন ট্রাই করতে চলেছি। কোনো
কিছু বলার নেই ভাই, কোনো কিছু বলার নেই। তো একটু আগে চুল কেটে তো এখন আম খাচ্ছি, তো একবারে স্নান টান করে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আর ভালো লাগছে না গরমে ভিডিও বানাতে, তো স্নান টান করে পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। টাটা। তো হে গাইস, ফাইনালি চান টান করা ডান, আর এখন আমি যাচ্ছি শীতলা পুজোর এইখানে, মানে আমাদের বাড়ি এখানে শীতলা পুজো হচ্ছে এক জায়গায়, তো সেইখানে যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে ভাইয়ের ফোন দিয়ে ভাই ভিডিও বানাচ্ছি, আর আমার সঙ্গে রয়েছে এই যে এই ভাই। তো এই ভাইয়েরই ফোন, তো আমার ফোনটা চার্জ নেই অতটা, ঠিক আছে, এর জন্য চার্জ বসিয়ে দিয়ে ভাইয়ের ফোনটা নিয়ে নিয়েছি, ভাইয়ের ফোনটা দিয়ে ভিডিও করছি। ভাইয়ের ভিডিওর কোয়ালিটি কেমন আসতে যায় না, আমার থেকে বেটার কোয়ালিটি হতে পারে, কারণ ভাইয়ের ফোনের ক্যামেরাটা ভালো, ঠিক আছে। তো চলো ওই পুজোর ওই জায়গায় গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস, ফাইনালি চলে এসেছি প্রসাদ প্রসাদ খেতে। তো আমার হাতে রয়েছে প্রসাদ, তো ওই সাইড দিয়ে ভাইও খাওয়া শুরু করে দিয়েছে। তো ইস, আমার ভাইয়ের ফোনের কোয়ালিটি বেটার কোয়ালিটি আছে, ঠিক আছে, আমার ফোনের থেকে ভালো কোয়ালিটি আছে, ঠিক আছে। তো এইখানে প্রসাদ রয়েছে আমারটা, তো আমারটাও প্রসাদ এখন খেতে হবে। তো ভাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর চারটে নাকি প্রসাদ রয়েছে, ভাই দেখো খাচ্ছে। আমি একটা চুরি করছি, এই না 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 প্রাইস দাঁড়াও, আমি খেয়ে নিই প্রসাদ খেয়ে তারপরে তো প্রসাদটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। দাদা একটু আগে জাস্ট শীতলা পুজোর প্রসাদ খেয়ে বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে এইমাত্র জাস্ট খেলাম, আর ফোনটা কন্টিনিউ করা শুরু করলাম। তো আজকের ব্লগটা এই অবধি, ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা এখনও আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে জয়েন করে লিঙ্ক অ্যান্ড ডিসক্রিপশন বক্স দিয়ে চেক আউট করেছো। আমার একটা নতুন চ্যানেল আছে, তো ওইটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তো গিয়ে ওইখানেও চেক করে আসো। তো সেখানে হাসি ভিডিও এবং গেমিং ভিডিও ছাড়া রয়েছে, ঠিক আছে। তো তাছাড়াও তো একটা দাদা আমাকে অনেক দিন আগে, ছ সাত মাস আগে আমাকে বলেছিলো যে ভাই একটা প্রাঙ্ক নিয়ে, তো ভাবলাম একটা প্রাঙ্ক কল করাই যায়। তো তোমরা যারা যারা এই ভিডিওটা আমার দেখছো তাদেরকে বলছি, ভাই তোমাদের ফোন নাম্বার আমার কমেন্ট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, ভাই কিছুদিনের মধ্যে প্রাঙ্ক কল হবে, তো আমি চাই যে তোমরা নাম্বারটা দিয়ে দাও। তো এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। তো আজকের জন্য ব্লগটা এতটাই, ব্লগটা ভালো লাগলে লাইক করো, আর যা যা করার ইচ্ছা করে দিও, শেয়ার করো প্রচুর পরিমাণে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস, টাটা।